নিম্নচাপে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অঝোর ধারায় বৃষ্টি। আপনারা জানেন আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল এই বৃষ্টি হতে চলেছে, তেমনটাই আজ ভোর রাত থেকে একদিকে তুমুল বজ্রপাত, অন্যদিকে মুষল ধারায় বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের কমবেশি প্রায় প্রত্যেকটি জেলা। নদিয়াতে এরই মধ্যে চাষের জমিতে কাজ করতে গিয়ে একজনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই দুর্ঘটনাটি কী ভাবে ঘটলো, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? গতকালকে সন্ধ্যা 6টার সময় কৃষ্ণগঞ্জে বানপুরে এক চাষের জমিতে চাষ করতে গিয়ে, মানে পাট যেটা হচ্ছে এই সময় পাট কেটে দেওয়া হওয়ার সময় জলে ভিজানো হয়, সেই সময় তিনি যখন গরুর গাড়ি করে নিয়ে আসছিলেন, সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত পড়ে তাকে সেই যুবককে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হসপিটালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে গণ্য করে তাকে তারপর ময়নাতদন্তের জন্য আজকে সকালবেলা কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে আসছে। কিন্তু তারপর আজ গতকালকে থেকে এখনো পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি বিভিন্ন জায়গায়, নদিয়া জেলার বিভিন্ন জায়গায় ঝিরি বৃষ্টি। দেখো এখন স্থিতি তোমাকে বলে রাখি যে এই সময় যে পাট চাষ নদিয়া জেলায় একদিন পাট চাষ সব থেকে বিখ্যাত বলা যায়, চাষ এই সময় চাষিরা তারপর পাট কেটে তাদের জলে ভিজানো হয়, সেই সময় জল এখন বিভিন্ন জায়গায় থুই থুই করে আছে, বিভিন্ন জায়গায় ডোবা বিভিন্ন জায়গায়। পাশাপাশি আরেকটা বলে রাখি, যেমন শীতের সবজি লাগানোর সময় সেই সময় জল চাষের জমিতে জল ঢুকে প্রায় শীতের সময় চাষিদের মাথায় হাত। এদিকে জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে সম্প্রচারের কাজ চলছে, বৃষ্টির মধ্যে গাড়ি ধীর গতিতে চলছে কৃষ্ণনগর থেকে কল্যাণী, কল্যাণী থেকে জাতীয় সড়ক জাগুলি বীরহুই চাকদা চাপড়া বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে ধীর গতিতে চলছে। এদিকে লালগোলা কৃষ্ণনগর শান্তিপুর গেদে শাখার ট্রেন শিয়ালদা যায় সেই ট্রেন একদম ধীর গতিতে চলছে, কারণ সকাল গতকালকের থেকে এখনো পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হালকা হাওয়া দিচ্ছে। এইদিকে সকাল থেকে যেরকম নিত্যযাত্রীরা যারা অফিস যাত্রীরা যারা সকাল থেকে যখন কাজে বেরোচ্ছেন তারা কিন্তু বৃষ্টিতে ছাতা নিয়ে তারা বেরোচ্ছেন সকাল থেকে। এইদিকে সকাল গতকালকের থেকে এখনো পর্যন্ত নির্বচাপ এখনো পর্যন্ত হয়েছে বিভিন্ন জায়গায়, নদিয়া জেলায় এখনো পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। স্থিতি আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ, তোমাকে, পরিস্থিতির দিকে নজর রাখো, বৃষ্টিপাত এখনো চলছে, তারই মধ্যে চাষের জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে গরুর গাড়িতে থাকার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো এক চাষির। এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কম বেশি চলছে এই মুহূর্তে বৃষ্টিপাত। শহর কলকাতাতেও ভোর রাত থেকে বৃষ্টি এবং সঙ্গে কিন্তু বজ্রাঘাতের সংখ্যা বহু পরিমাণে বাড়ছে, বিগত নিম্নচাপগুলিতেও আমরা দেখেছি। এবং আজও সকাল থেকে একজনের মৃত্যু, বজ্রপাতও হচ্ছে বিভিন্ন জেলায় আবহাওয়ার এমন খবরই পাওয়া যাচ্ছে।